মানে এই দেশের অন পরিস্থিতি, তেলের দাম বলেন, পেঁয়াজের দাম বলেন, চাউলের দাম বলেন, ডালের দাম বলেন, যে কোনো জিনিসের দামে বলেন, দ্রব্যমূল্য মানুষ প্রতিদিন মানে রাত বলে সেকেন্ডে সেকেন্ডে বাড়তে আছে, মানে সেকেন্ডে সেকেন্ডে বাড়তে আছে। মানে যারা নিরহয় মানুষ আছে, ডেলি কাজ করে, তারা তেল না বলতে এবং পেঁয়াজ চাউল ডাউল বলতে তাদের কাজে খানা এবং কি মানে মিলাইতে পারে না, বুঝছেন? এই যে সামনেটা রমজান মাস আসে, এমন মানুষ আছে না খাইয়েও তারা রোজা থাকে, গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে। কিন্তু দেশ আমাদের উন্নয়ন হইতে আছে, উন্নয়ন হইতে আছে, কিন্তু গরিবের জন্য কোনো উন্নয়ন নাই, উন্নয়ন আছে পয়সাওয়ালার জন্য। এরকম কয় হাজার আছে, কয়জন আছে আপনি আমার কথা বুঝছেন? বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে অসহায়, কিবা জায়গা নাই, জমিন নাই, কেউর আছে কর্মস্থল নাই, কয়জন মানুষের এর মানে আছে পাইছে? যারা পাইছে এবং তারা একটু শান্তি আছে কিবা সুখে আছে, আমি তো সবের দিকে দেখতে হইব, একা একজনের দিকে দেখলে তো আর হবে না। এবং লোক আছে এজন ডেলি কর্ম করিয়া খাইতে আছে, সে যদি 1 কেজি তেল কিনতে যা, বর্তমানে খোলা তেল কিনলে 1 কেজি 200 টাকা, 1 কেজি খোলা তেল কিনতে গেলে 200 টাকা, 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে 70 টাকা, 1 কেজি ডাল কিনতে গেলে 100 টাকা, 120 টাকা। তাহলে মানে এইভাবে তো মানে ডেলি খালি আগাইতে আছে, দিনের পর দিন মানে বাড়তেই আছে। যে কষ্ট মানে কি, মানে কষ্টর আর কোনো মানে সীমা নাই, কষ্ট হয়েছে দেখেন না আপনি? কিছু সংখ্যক লোক আর কি ভালো আছে, আর কিছু সংখ্যক লোক খুব কষ্টে আছে। সরকার তো আপনাদের সাহায্য সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে ঠিক আছে, কিন্তু অনেকে পায় অনেকে পায় না আর কি, মুখ চিন্না। এই যে দ্রব্যমূল্য যে জিনিসটা দেয় গাড়িতে, কয়জন যায় এরকম সিরিয়াল দিয়ে? আমরা সারাদিন কেউ আছে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, সে কি কর্ম করবো না দ্রব্যমূল্য জিনিসের লাগিয়ে যায় এখানে সিরিয়াল দিয়ে হারাইয়া থাকবো? আমার মতন একটা লোক, আমি যে সাইডে কাজ করি, আপনি আমার কথা বুঝছেন, এখান থেকে আমি অন্ত টাইম পাবো না যে দ্রব্যমূল্য জিনিসটা যাইয়া আনার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত সিরিয়ালে থাকতো, যাই আমার 5 ঘন্টা থাকে কিন্তু ওই জিনিস পাওয়া যায় না, মানে খালিয়ে চলে আইতো সিরিয়াল থেকে আবার আয়া পড়তে হয়, মানে পাওয়া যায় না। আমার বলা কি, সে যদি মানে একটু সুনির্দিষ্টিতে দেখে এবং গরিবের দিকে এবং এটা কিভাবে তারা যদি পারে, সরকারি যারা কর্মকর্তা আছে তারা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে, এবং তারা যদি একটু সুনজরে দেখে এবং সবাইকে মানে একটু এটার দিকে যদি খেয়াল রাখে, তাহলে সবাই মানে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। তারা তেলখানা ঠিক আছে, তারা তেলখানা, তাকে তেল লাগে না, তারা তো গির পর কিবা অন্য কিছুর পর ডালডার পর তারা খাইতেও পারে। আমরা তো গরিব মানুষ, সাধারণ একটু তেল না দিলেও মানে আমরা খাইতাম পারুম না, কথাটা বুঝছেন? তেল ছাড়া কোনো জিনিস তরকারি কি কোনো মজা আছে? তেল বেশির জায়গাতে একটু কম হইলেও মানে খাইতে হবে। কম কীভাবে কিনবেন? আপনি 1 পা তেল যদি কিনতে যান তাহলে লাগবে 50 টাকা, 1 পা তেল কিনলে 50 টাকা, যে জায়গাতে 1 কেজি তেল আসিল দীর্ঘ 70 টাকা কিংবা 65 টাকা, সে জায়গায় বর্তমানে আমরা 1 কেজি তেল কিনতে গেলে 200 টাকা লাগে, 200 টাকার নিচে কোনো তেল নেই, খোলা তেল। আমরা এই যে দোকানে আমরা তেল কিনি তো, আগে কিনতাম 1 কেজি, ওর 1 পা কিনলে 50 টাকা। ধন্যবাদ।